হ্যালো বন্ধুরা, পিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুরন্ত স্বাদের এক নতুনত্ব রেসিপি, যার নাম কাজু চিংড়ি। আর তার সাথে থাকবে আমরা দুপুরে আজকে কী কী মেনুতে খাচ্ছি সেটা। সো তোমরা দেখতে থাকো ভিডিও। দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে কাজু চিংড়ি। তো এটা আমি তোমাদের স্যাম্পল দেখাচ্ছি, পুরোটা রেডি করে আমি তোমাদের এখনই দেখাবো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে, পেঁয়াজ ঘষে নিয়েছি, আবার কুচো পেঁয়াজও নিয়ে নিয়েছি। তার সাথে আছে এখানে রসুন কোচা আর গোটা রসুন, আর এখানে একটু কাজু বেটে নিয়েছি সুন্দর করে। আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে গরম তেলে। তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো সুন্দর করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো কড়া করে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো সাইড করে নিব, আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিব। তো জিরে ফোড়ন দিয়ে এক এক করে রসুন লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দেবো আর টমেটো পেস্ট দিয়ে দেবো। তো টমেটো পেস্ট দিলে পরে ফ্লেভারটা আর কালারটা অনেক সুন্দর আসে, তোমরা চাইলে নাও দিতে পারো। এমনি চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর, তো আমি টেস্টের জন্য একটু দিলাম। আর এখানে পেঁয়াজ পেস্ট করে রাখা যে ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটা বাটির মধ্যে জল নিয়ে নেব, তার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর করে গুলিয়ে নেব। গুলিয়ে এই জলটা ওই ভাজা ভাজা করা মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে কষাকষি করে নেব। কষাকষি করার পর যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা ওই মশলার সাথে অ্যাড করে দেব। তো অ্যাড করার পরে দেখো বাদাম বাটাটা দেওয়ার পর এখানে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করে গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে যখন জলটা ফুটবে তখন এর মধ্যে আর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে দেখো যখন দেবো গ্রেভিটা সুন্দর ঘন ঘন হয়ে গেছে তখন তুলে নেব। আর এখানে দেখো আজকে আমাদের রেসিপিতে আছে মাশরুমের সবজি। মাশরুম শরীরের পক্ষে খুব পুষ্টিকর একটা ভেজিটেরিয়ান রেসিপি। আর এখানে আছে নটে শাক, নটে শাক আমার খুব পছন্দের। আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা। তো আলুর পরিমাণটা বেশি কারণ উচ্ছেটা একটু তেতো তো হয় তার জন্য। আর এখানে ভাত রেডি, তো আমি থালিও রেডি করে নিয়েছি। দেখো থালির মধ্যে সেম শাক আছে, আলু উচ্ছে ভাজা আছে, আর এখানে মাশরুমের সবজি আছে। যে মাশরুমটা তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করো, একদম মাংসের মতো বানাবে, দেখবে অনেক টেস্ট লাগবে। আর এখানে দেখো আমি কাজু চিংড়ি নিয়ে নিয়েছি, তো এখন আমি তোমাদের খেয়ে দেখাবো। তো দেখো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর একটা লাইক করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।